বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। চুল পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া সমস্যায় ভোগেন এমন মানুষের সংখ্যা খুবই কম। ছেলে মেয়ে নির্বিশেষে চুল ঝরার সমস্যায় ভোগেন। চুলের সমস্যা থেকে পরিত্রাণ পেতে ব্যয়বহুল রাসায়নিক শ্যাম্পু ব্যবহার করলেও সমস্যার সমাধান মেলে না। তবে জানলে অবাক হবেন যে এই ঘরোয়া উপাদানেই দূর হবে চুলের সমস্যা। কলার খোসা আমরা বর্জ্য ভেবে ডাস্টবিনে ফেলে দেই, কিন্তু জানলে অবাক হবেন যে চকচকে ও ঘন ও কোমর পর্যন্ত লম্বা চুল দিতে সাহায্য করবে এই উপাদান। আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্কটি তৈরি করতে 2টি কলার খোসা এবং 3 কাপ পানি প্রয়োজন। হেয়ার মাস্ক তৈরি করতে প্রথমে পানি গরম করে নিন। পানি যখন অর্ধেক হয়ে যাবে তখন পানি নামিয়ে নিন। এই পানি যখন হালকা গরম থাকবে তখন তার মধ্যে কলার খোসা ছোটো ছোটো করে কেটে পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। এবার কলার খোসার পানি সকালে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করতে হবে। এই স্প্রে শ্যাম্পু করার আগে চুলে ছিটিয়ে নিতে হবে। এই স্প্রে মাখলে চুল সঠিকভাবে কন্ডিশনার হবে। আসুন জেনে নেওয়া যাক কলার খোসার হেয়ার মাস্ক তৈরির আরেকটি উপায়। এটি তৈরি করতে 2টি কলার খোসা, 1 চা চামচ আমলা গুঁড়ো, 1 টেবিল চামচ শিকাকায়, 1 চা চামচ রিঠা এবং 1 চা চামচ মেহেন্দি আর 1 কাপ পানি লাগবে। প্রথমে পানিটি ফুটিয়ে নিন। এরপর এই পানি দিয়ে আমলকি পাউডার, শিকাকায়, রিঠা এবং মেহেন্দি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার 24 ঘন্টা রেখে দিন। এরপর চুলে লাগিয়ে 30 মিনিট রাখুন, তারপর শ্যাম্পু করুন। এইভাবে কলার খোসা ব্যবহারের মাধ্যমে আপনারা দ্রুত আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং আপনাদের চুল খুব দ্রুত লম্বা হতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।